রক্তের অস্বাভাবিকতা লিউকোমিয়া একজন সুস্থ মানুষের শরীরে তিন ধরনের রক্তকোষ থাকে রক্তের লালকোষগুলি লোহিত রক্তকণিকা যা শরীরে অক্সিজেন সরবরাহের কাজ করে শ্বেত রক্তকণিকা বাইরে থেকে কোনো বস্তু বা জীবাণু রক্তে প্রবেশ করলে অতি সহজেই তা ধ্বংস করে অনুচক্রিকা রক্তবাহী নালীর ক্ষতি হলে রক্ত জমাট বাঁধায় সাহায্য করে রক্তকণিকাগুলো মানব শরীরের অস্থিমজ্জায় তৈরি হয় রক্তকোষের ক্যান্সারকে লিউকোমিয়া বলে লিউকোমিয়া হলে দেহের অস্থিমজ্জা থেকে অস্বাভাবিক মাত্রায় শ্বেত রক্তকণিকা সৃষ্টি হয় ফলে হৃদযন্ত্রের সমস্যা শ্বাসগ্রহণে কষ্ট বুকে ব্যথা নাক থেকে রক্ত পড়া চামড়ায় ঘা তৈরি হাত ও পায়ের জোড়ায় ব্যথা ও ফুলে ওঠা হাত বা পা কাঁপতে থাকা ইত্যাদি উপসর্গ দেখা দেয় মানুষের কয়েক ধরনের লিউকোমিয়া দেখা যায় অনেক সময় এ রোগ দ্রুত বৃদ্ধির ফলে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে